শামিম দা ক্যাটফিশ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আপনাদেরকে আজকে দেখাবো মেজে কীভাবে নতুন প্রতিষ্ঠান ইআইএনের জন্য আবেদন করবেন অর্থাৎ প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার পাবেন সো এর জন্য চোখ রাখুন শামিম দা ক্যাটফিশ চ্যানেলে সো ভিউয়ার্স দেখুন প্রথমে আমি মজিলা ফায়ার ফক্স ওপেন করছি মজিলা ফায়ার ফক্স ওপেন করার পর আপনারা সার্চ অপশনে যে ডাব্লু ডাব্লু ডট ডট গভ ডট টাইপ করুন তারপরে ইন্টারপ্রেস করুন আমি আবার লিখছি ডাব্লু ডট b a n b -E i s banbase.gov.bd লেখার পরে এন্টার প্রেস করুন এন্টার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংকানপুরো বানবেস পেজটি চলে এসেছে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন প্রতিষ্ঠান অনলাইনে ইআইএন এর জন্য আবেদন করতে হয় অর্থাৎ নতুন প্রতিষ্ঠানের জন্য ইআইএন নাম্বার পাবেন এর জন্য আপনি অনলাইন বেজের অনলাইন আইন অপশনে ক্লিক করুন পেজটি লোড হচ্ছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ইআইএন পেতে হলে আপনার ব্যানবেজ বেজের ওয়েবসাইটের অনলাইন আইনে অ্যাপ্লিকেশন করতে হয় বাংলাদেশ ব্রুনো অফ এডুকেশন ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক ব্যানবেস ইআইএন অ্যাপ্লিকেশন পেসটি চলে এসেছে আপনারা মনে রাখবেন স্বতন্ত্র প্রতিষ্ঠান ইংলিশ মিডিয়াম স্কুল ও তিনশো ষাট ঘন্টার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়া সকল প্রতিষ্ঠান ব্যানবেজ ইআইএন দিয়ে থাকে আপনারা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন অনলাইন ইআইএন আবেদন ফরম বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ অনলাইন ইআইএন নির্দেশিকা বার্ষিক শিক্ষার জরিপ আমি আগের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়েছি আজকে দেখাবো অনলাইন আইন কীভাবে করতে হয় তার জন্য আপনারা এখানে একটি দেখতে পাচ্ছেন নির্দেশিকা রয়েছে আপনারা চাইলে নির্দেশিকা দেখেও কাজটি করতে পারেন এখন আমি ফর্মটি কিভাবে আবেদন করবেন সেটি আমি দেখাচ্ছি অনলাইন ইআইন অনলাইন আইনে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন ইআইএন অ্যাপ্লিকেশন পাওয়ার জন্য একটি পেজ এসেছে যেখানে লেখা আছে বাংলায় আপনার যে প্রতিষ্ঠানটি আপনি খুলেছেন তার জন্য ইআইএন নাম্বার পেতে হলে ইনস্টিটিউটের বাংলা নাম লিখবেন এবং টাইপ করবেন বাংলা নেম এবং নিচে আছে ইংলিশ নেম অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ওপর লিখবেন বাংলায় নিচে লিখবেন ইংলিশে দেন আপনার ডিভিশন আপনি খুলনা হলে খুলনা আপনি যে ডিভিশনের প্রতিষ্ঠানটি আছে সে প্রতিষ্ঠান ডিস্ট্রিক্ট ইউনিয়ন মৌজা ভিলেজ পোস্ট অফিস পোস্ট কোড উপজেলা দেন আপনি কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনার প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার যদি টেলিফোন নাম্বার থাকে ইমেল অ্যাড্রেস থাকে ফ্যাক্স থাকে ওয়েবসাইট থাকে দেন ইনস্টিটিউট ডিটেলস অর্থাৎ আপনার ইনস্টিটিউটের লেভেল ম্যানেজমেন্ট এরিয়া স্ট্যাটাস ফর হোম ইনস্টিটিউট টাইপ এটা কলেজ না মাদ্রাসা এটা সিলেক্ট করতে হবে দেন আপনি এখানে পাবেন নিয়ার বাই সিমলার ইনস্টিটিউট ইনফরমেশন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের চারপাশে কত দূরে আপনার অন্য প্রতিষ্ঠানগুলো অবস্থিত সেই প্রতিষ্ঠানের ইআইএন অ্যাড্রেস এবং সেই প্রতিষ্ঠানের নাম এবং কত কিলোমিটারে মধ্যে আশেপাশে প্রতিষ্ঠানগুলো সেইগুলো আপনি এখানে ইনফরমেশনগুলো দিবেন এবং এরিয়ার ডেট ফর এস্টাবলিশমেন্ট কত সালে পজিশানগুলো তৈরি হয়েছে সেই সেই তথ্যগুলো আপনি এই অপশনে দেবেন এবং মিনিস্ট্রির যে অর্ডার মে মিনিস্ট্রির পারমিশন বোর্ড পারমিশন ইনস্টিটিউট অফ হেড তার পারমিশন এগুলো আপনি অ্যাটাচ করবেন এবং কত তারিখে ইস্যু হয়েছে এগুলো অ্যাটাচ করার পরে আপনি আপনার ইনস্টিউটের ছবি এবং সার্ভে ফর্মের অ্যাটাচমেন্ট করার পরে আপনি অ্যাপ্লাই ক্লিক করলে আপনার অনলাইন ইআইএন পাওয়ার জন্য আবেদন হয়ে যাবে সো ভিউয়ার্স আপনারা দেখলেন যে কীভাবে অনলাইন ইআইএন পাওয়া যায়